ঢাকা কালিয়াকৈর বিরতিহীন ট্রেন চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। সেনাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির। সন্ত্রাসের কারণে জনমনে নীরব আতঙ্ক, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং কুমিল্লায় এজলাসে হত্যার ঘটনা তদন্ত হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রাজধানী থেকে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক পর্যন্ত শাটল ট্রেন চালুর প্রকল্প বাতিল করে ঢাকা থেকে কালিয়াকৈর পর্যন্ত বিরতিহীন ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 451,71,37,000 টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে তোলা হলেও তা ফেরত পাঠানো হয়েছে। সকালে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর ডেমো ট্রেন না কেনার। ডেমো ট্রেনের পরিবর্তে অন্য ট্রেনের ব্যবস্থা করতে হবে এবং এখানে বলছে একটা সরাসরি কালিয়াকৈর একটা ট্রেন যাবে সেই ব্যবস্থা রাখতে হবে, বাকিগুলি যে কোনো স্টেশন ধরবে আর কি, কুইক যাতায়াতের জন্য পাবলিকের সেটা সরাসরি যাতায়াতের জন্য একটা শাটল ট্রেন বা যেই ট্রেনের ব্যবস্থা করবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থেকে দেশকে সুরক্ষিত রাখতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সততা নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে দেশের জন্য কাজ করার নির্দেশও দেন তিনি। বিকেলে সেনা সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা সদর দফতরে এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুরুতেই পিজিআরের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উদ্বোধনী বক্তব্যে সেনা সদস্যদের নানা দিক নির্দেশনা দেন রাষ্ট্রপতি। কুমিল্লায় বিচারকের সামনেই এজলাসের ভেতর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন হত্যাকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এই ঘটনায় কারো অবহেলা থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। এ সময় আদালত কক্ষে আরও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেন তিনি। সকালে পিলখানায় বিজিবিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এর সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশ নিয়োগে ঘোষ বাণিজ্যকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তে প্রমাণ পেলে ছাড় না দেওয়ারও কথা জানান আসাদুজ্জামান খান কামাল। কোর্টের নিরাপত্তারা তারাই করেন, ডিরেকশন দেন, সেই অনুযায়ী পুলিশ এবং আমাদের কারারক্ষীরা সেই অনুযায়ী কাজ করে থাকেন। যে ঘটনাটা ঘটেছে, কীভাবে সে ছুরি পেল সেখানে, সেটা আমাদের তদন্তের ব্যাপার। কারা তাকে ছুরি দিয়েছে কিংবা কীভাবে সহযোগিতা করছে তদন্ত করলে বের হয়ে আসবে। আমরা এই মুহূর্তে এই নিয়ে আমরা আর কিছু বলতে চাই না। আমরা শুধু এইটুকুই বলবো যে কোর্টের ভিতরে যে ঘটনাটি ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা ভবিষ্যতে আমরা কোর্ট কর্তৃপক্ষ এবং আমরাও কেয়ারফুল। ক্ষমতাসীনদের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন কুমিল্লায় আদালত কক্ষে বিচারকের সামনে হত্যাকাণ্ডের ঘটনার প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, সন্ত্রাসের কারণে জনগণের মধ্যে নীরব আতঙ্ক বিরাজ করছে। রিজভী বলেন মানুষের দিকে না তাকিয়ে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র সরকারকে টিকিয়ে রাখায় ব্যস্ত। সরকারি দলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিভাগীয় সমাবেশে ভণ্ডলের পাঁয়তারা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
সে নিরবচ্ছিন্নতা ও প্রসারে দেশ জুড়ে জনগণের মধ্যে নীরব আতঙ্ক বিরাজ করছে। দেশ জুড়ে কেবল গুম, খুন, ধর্ষণ, হামলা, মামলা, নারী শিশুদের উপর পাশবিক নির্যাতন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, আগুনে পুড়িয়ে লোমহর্ষক কায়দায় হত্যাসহ দেশ ভরে উঠেছে অনাচার অবিচারের মহামারীতে। এই রাষ্ট্র কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন পরিস্থিতি দেখে মনে হয় দেশে কোনো সরকারই নেই। তাই আমি এই ব্যর্থ সরকারের প্রতি আহ্বান জানাব, ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণ করার কাজ চলছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সকালে সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বন্যা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বজ্রপাতে আমাদের প্রতিদিনই আমরা প্রাণ হারাই লোকজন, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কয়েকটি কোম্পানির সাথে আমরা আলাপ করেছি এবং ওয়ার্কশপও করেছি। তো এখন পর্যন্ত প্রতিটা বজ্রনিধকের যে মূল্য আমরা পেয়েছি সর্বনিম্ন প্রায় 7.5 লক্ষ টাকা, সেটা অনেক বড় বাজেটের ব্যাপার। আমরা একটু সোর্সিং করছি যে আরও কম মূল্যে পাওয়া যায় কিনা। সৌদি দূতাবাসের সার্ভার জটিলতায় হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে গত 4 দিন ধরে আবেদন করেও ভিসা পাওয়া যাচ্ছে না। এই জটিলতার কারণে এজেন্সিগুলো জরিমানা গুনতে হবে। জরিমানা যাতে না করে সে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন হাব সভাপতি। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন কিছু সমস্যা হলেও তা কাটিয়ে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করবে মন্ত্রণালয়। এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 50,000 হজ প্রত্যাশী মুসল্লি। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকা কালিয়াকৈর বিরতিহীন ট্রেন চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। সেনাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির। সন্ত্রাসের কারণে জনমনে নীরব আতঙ্ক, মন্তব্য রুহুল কবির রিজভীর। এবং কুমিল্লায় এজলাসে হত্যার ঘটনা তদন্ত হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।